নমস্কার আমি তানিয়া সবাইকে স্বাগত জানাই এবারে আমার গল্পের আসরে গল্প আসতে একটু দেরি হয়ে গেল তার কারণটা অবশ্যই পুজো পুজোতে এদিক ওদিক করতে গিয়ে ঠান্ডা গরমে গলার বারোটা বেজে গিয়েছিল কোনোরকমই একটু সুস্থ হয়েছি তাই ভাবলাম আজ গল্প শোনাই তোমাদের চলো আজকে আমার গল্পের আসরে থাকছে আমার এবং তোমাদের সকলের প্রিয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প শুনতে থাকো আজকের গল্প মরিচিকা কাল রাতে গ্রামের লোকের ঘুম হয়নি ভালো আজ চাটুজিগিন্নি নাতনিকে দেখতে আসার দিন গ্রাম সত্য মেয়ে পুরুষ সেখানে আজ নিমন্ত্রিত কিন্তু শুধু নিমন্ত্রণের আনন্দই যে এদের ঘুম না হওয়ার একমাত্র কারণ তা নয় ছোট গা সবসুদ্ধ ঘর পঞ্চাশেক লোকের বাস কেউ বিদেশে যায় না চাকরি করে না করবার দরকারও নেই সামান্য জমি জমাটুকু নেড়ে চেড়ে প্রত্যেকে একরকম দিনপাত করে কুলবেরি গ্রামের বাইরে যে একটা বড় জগৎ আছে সে সম্বন্ধে কেউ কিছু জানেও না জানবার জন্য মাথাও ঘামায় না তাই কাল যখন জানা গেল যে বাড়িতে মেয়ে দেখতে যে আসছে সে কলকাতার ছেলে ও কলেজে শিক্ষিত তখন এই অদৃষ্টপূর্ব জীবটিকে দেখবার ও তার সঙ্গে কথাবার্তা বলার আনন্দটা খাওয়ার আনন্দকেও ছাপিয়ে উঠল তাছাড়া যে বর সেই স্বয়ং আসছে নিজের চোখে পাত্রী দেখতে আজকাল ছেলের তাই ধরন স্টেশনে শেষ রাতে গরুর গাড়ি গিয়েছে বেলা দশটার মধ্যে এখানে পৌঁছে যাবে রায়বাড়ি বাড়ির চণ্ডী মণ্ডপে একদিকে ভুসির বস্তা বিচলির স্তূপ সরিয়ে নতুন মাদুর পেতে বসবার জন্য জায়গা করা হয়েছে কারণ চাটুর্য বাড়িতে বাইরে বসার ঘর নেই পাত্রকে অভ্যর্থনা করবার জন্য গ্রামের শখের যাত্রা দলের ছেলেরা কদিন থেকে গান বাজনার তালিম দিচ্ছে একটি ছোকরা মামাবাড়ি বেড়াতে গিয়ে কলের গানে রিজিয়া ও বক্তিয়ারের অভিনয় শুনে মুখস্থ করেছিল গ্রামের আবার বৃদ্ধ বনিতাকে বহুবার শুনিয়েছে আজ সেও একবার কৃতিত্ব প্রদর্শনের জন্য অধীর হয়ে আছে সকাল থেকেই চণ্ডী মণ্ডপে লোকজনের জটলা তারা ঘন ঘন তামাক টানছে ও নানা বিষয়ে গল্প গুজব করছে বিশ্বাসমশাইয়ের এক দুঃসম্পর্কের ভাই কলকাতার কোনো গদিতে বিল সরকারে চাকরি করত কলকাতার গল্প বিশ্বাসমশাই তার মুখে অনেকবার শুনেছেন সম্প্রতি তিনি তাই মুগ্ধ ও কৌতূহলী শ্রোতামণ্ডলীর সম্মুখে বলতেছিলেন পাঠশালার গুরু নিতাই সামন্ত আঙুল দিয়ে দেখিয়ে বলল ওই যে গরুর গাড়ি ফিরছে বাঁশঝাড়ের আগালে পড়ে জুলির পথটা বুঝে গিয়েছে কিনা তাই ঘুরে আসছে বোধ হয় গরুর গাড়িটা দেখলো কিন্তু কেউই বিশ্বাস করলো না যে পাত্র আসছে গরুর গাড়িটা ঘুরে পেছনের পথ দিয়ে আসছিল কেউই দেখতে পেল না ছইয়ের মধ্যে লোক বসে আছে কিনা মিনিট পাঁচ ছয় পরে কলেজের ছেলেটি এসে মাদুরে বসেছে তাকে ঘিরে রথযাত্রার ভিড় ছেলেটির বয়স তেইশ চব্বিশ কি এক আধ বছর বেশি রং ফর্সা গায়ে মটকার পাঞ্জাবি ও চাদর চোখে চশমা সে বৃদ্ধ বিশ্বাসমশার কাছে প্রথম ট্রেনটা ফেল হওয়ার গল্প করছিল সবাই হাঁ করে শুনছিল প্রথমে যদু ভরের কীর্তন গান শুরু হল তারপর দুলাল মুখুর্জের শ্যামা বিষয়ে গাইলেন একজন বেহালা বাজাল তারপরেই রিজিয়া ও বক্তিয়ার গ্রামের মুখুর যে এইবার তার ছেলে তিনটিকে সঙ্গে নিয়ে চণ্ডী মণ্ডপে উঠলেন সাতকুড়ি লেখাপড়া আদেও জানে না গোলার ধানে প্রতি বছর চলে যায় সুতরাং চাকরির ধারও ধারে না কিন্তু তার ঝোঁক গান বাজনার দিকে পাঁচটি ছেলের একটি কেউ লেখাপড়া শেখাননি গান বাজনা শিখিয়েছেন এবং যেসব গ্রামও মজলিশে অন্য গ্রাম থেকে দু পাঁচজন বাইরের লোক আমদানি হয় সেই সব স্থানে ছেলেকটিকে সঙ্গে নিয়ে একখানা কম দামি বেহালা হাতে সাত করে গিয়ে হাজির হন ইনি আসন গ্রহণ করতেই সেজ ছেলে বসন্তকে বললেন বাবা রজনের থলিতা আনতে ভুল হয়ে গিয়েছে একবার দৌড়ে যাও তো বাড়ি চালির মুড়ে তোলা আছে বসন্ত অপ্রসন্ন মুখে পৈঠে দিয়ে নেমে গেল অন্য সময় হলে সে বাবাকে দু কথা শোনাত কিন্তু নবাগত শহরের শিক্ষিত ভদ্রলোকের সম্মুখে তার সাহসে কুলালো না আগে গেনু মানে বসন্ত আজকাল যা কীর্তন গায় চমৎকার রাশি অধিকারের গাওয়া তো শুনেছি ঘেঁটগাছের পাড়িতে তার যে কম নয় আবার ছেলে বলে বলছি নে পত খুঁড়ো তা নয় রজনটা ফেলে এসে মুশকিল হলো না শোনাচ্ছি একখানা আসুক পদ্মলোচন চক্রবর্তী গ্রামের পুরোহিত তিনি গান বাজনা বিষয়ে বোঝেন না তবুও সাতকড়িকে খুশি করবার জন্য বললেন আহা হিরে টুকরো ছেলে তোমার বসন্ত ওর গলা আর শুনিনি আমি কোজাগরি পুজোর দিনে মহিমদার বাড়িতে গাইলে আহা যেমনি গলা তেমনি তালবোধ সাতকরী ছেলে তিনটিকে চারধারে বসিয়ে নিজে মধ্যে বসলেন ইতিমধ্যে রজন এসে গিয়েছিল গান শুরু হলো আর একটু থারে তো বাবা বলে সাতকরি গর্বিত হাসি মুখে এবং প্রশংসমান দৃষ্টিতে কীর্তন গান রত পুত্রের দিকে একেবারে চেয়ে আবার চারদিকে চাইতে লাগলেন গান একে একে অনেকগুলি হলো সাতকরি বড় ছেলেকে এবার ফরফাশ করলেন ও মানু গা তো সেই ওগো শ্যাম গুণমণি বড় ছেলে শেষ হলে আবার সেজ ছেলেকে ফরমাইশ করলেন ধর দেখি বাবা মম পাখি হ্যাঁ অনেকদিন শুনিনি তোর মুখে কৈলাস কুড়ো একটু ঠেকা দিয়ে যাও তো ভালো গান খানা সাত করে ছেলেদের নিয়ে আসার পর আসরে আর কেউ আমল পায়নি সাতকরী নিজে ছেলেদের নিজে বাহবা দিয়ে হেসে চোখ বুঝিয়ে দুলিয়ে ফরমাইশ করে এমন জমিয়ে তুললেন যে কারো আমল পাওয়ার জো ছিল না খানিক পরে আগন্তুক শহরের ছেলেটি কি কথায় কথায় কলেজের গল্প তুলল সে নতুন কলেজে ভর্তি হয়েছে বয়স অল্প দেখতে সুশ্রী এই ধরনের অজপাড়াগাই লোকজনদের মাঝখানে কথা বলেও সুখ আছে তার ইংরেজি বকুনি মেশানো কথাবার্তায় সাত করি ভয় খেয়ে গেলেন ছেলেটি বলছিল এসব পাড়া গায়ে সেসব কেই বা বোঝে এডুকেশন না থাকলে কি একটা জাত কখন উঠতে পারে কলেজে আজকাল মেয়েরা পড়ছে বি এম এ পর্যন্ত পাশ করছে সেসব দিন কি আর আছে দেখে আসুন একবার কলকাতায় গিয়ে মেয়েদের এত লেখাপড়ার কথা এ গায়ে কেউ শোনেনি কৈলাশ ভট্টাচার্য সুরে বললেন এ এ বলো কি বাবাজি কই কথা তো মেয়েরা শুনিনি কখনো এই পাড়াগায় বসে শুনবেন কথা থেকে ছেলেরা যেখানে কখনো স্কুল দেখেনি সেখানে মেয়েদের লেখাপড়ার কথা তো ভাবতেই পারবেন না ওদিকে সাতকড়ি মুখর যে একটু অপ্রতিভ হলেন শুধু অপ্রতিভ নয় কোথায় যেন তিনি নিজেকে অপমানিত বিবেচনা করলেন পাঁচ পাঁচটি ছেলের কোনোটিকেই তিনি লেখাপড়া শেখানোর কোনো চেষ্টা করেননি গান বাজনা শিখলে ভদ্র সমাজে মজলিসে সর্বত্র সম্মান ও গৌরব লাভ করা যাবে এতদিন তিনি এই জেনে এসেছিলেন ছেলেগুলিকে সেই অনুসারেই মানুষ করেছেন ফুলবেড়ের বাইরে বড় জগতরাতে যে অন্য ধরনের হিসাব নিকাশ প্রচলিত তাদের খোঁজও তিনি জানতেন না তিনি নিঃশেষে তার বেহালাখানা খেরোর খাপের মধ্যে পড়লেন রজনের থলিটা সবার অলক্ষে বড় ছেলের হাতে তুলে দিলেন একটু পরে জলযোগের ডাক পড়ল। এও কেবলমাত্র ভাবি পাত্রের জন্য নয় গ্রামস্থ সকল নিয়ন্ত্রিত ভদ্রলোকের জন্য ছেলেটি এই প্রথম পাত্রের বাড়ি দেখল দেখে একটু নিরাশি হল চার পাঁচখানি খড়ের বড় বড় ঘর সামনের উঠোনে বড় বড় গোটা কত গোলা দক্ষিণে একটা পুকুর একটা বাতাবিলে গাছ এবং গোটা কতক নারকেল গাছ দিদিমা বাড়ির করতে তিনি সকলকে আদর করে বসালেন জলযোগের ব্যবস্থা করলেন ক্রমে বেলা চড়ে গেল মধ্যাহ্ন ভোজন মিটতে দুটা বাজলো ছেলেটি অবাক হলো এদের ভোজনের পরিমাণ দেখে একটি পনেরো বছরের বালকও যা খায় তা তার নিজে তিন বেলার খোরাক বেলা তখন পাঁচটা তখন কৈলাস ভট্টাচার্য এসে বললেন বাবাজি ওঠো একবার মেয়েটিকে দেখো বাবাজি বলি তোমার সঙ্গে তো সম্পর্ক বাঁধলো মেয়েদেরকে অপছন্দ হবে না তবে তো শহর বাজার নয় এই একটু আধটু যা ত্রুটি তা তোমাকে শুধরে নিতে হবে বই কি এসে এসে বাবাজি আবার চাটুর্য বাড়ির চণ্ডী মণ্ডপে অনেক লোক জড়ো হয়েছে গতিক দেখে মনে হয় আজকের মতো একটা উৎসবের ব্যাপার এদের গ্রামে অনেক কাল ঘটেনি অন্তত আগন্তুক ছেলেটি তাই মনে হলো নয়তো গৃহস্থ বাড়িতে মেয়ে দেখানোর সামান্য ব্যাপারে গ্রাম শুদ্ধ লোকের এত উৎসাহ কেন মেয়ে দেখে ছেলেটি সন্তুষ্ট হল বেশ স্বাস্থ্যবতী রং খুব ফর্সানা হলেও মানানসই মুখশ্রীও সুন্দর বড় বড় চোখ কেবল এদের চুল বাঁধার ধরন সে পছন্দ করল না পাতা কাটা খোঁপা শহর থেকে অনেক কালে উঠে গিয়েছে আর এরা সেটাকে এখনো ফ্যাশন বিবেচনা করে তাছাড়া অত গয়না কেন গায়ে গয়নার ভারে মেয়েটি যেন বিব্রত হয়ে পড়েছিল দিদিমা সজল চোখে বললেন ওকে নাও গিয়ে দাদা ভাই ও আমার যেমন মেয়ে তেমন মেয়ে এদিকে নেই এ আমি বড় গলা করে বলতে পারি ওরা আমাকে ফাঁকি দিয়ে চলে গেল মেয়ে তখন তিন মাসের সেই থেকে আমার কাছে মানুষ আমারও তো ও ছাড়া আর কেউ নেই ওর বাবা কোনো খোঁজও নেয় না সে আবার বিয়ে করেছে ছেলে হয়েছে সে এদিক মারায় না তোমার হাতে তুলে দিয়ে মেয়েটাকে নিশ্চিন্তি না কর্তারা যা করে রেখে দিয়ে গিয়েছেন তাতে চাকরি করে খেতে হবে না আমাদের বাড়িতে চাকরি কখনো কেউ করেনি কৈলাস ভট্টাচার্য বললেন এ গায়ে কখনো কেউ চাকরি করেছে বউঠাকুর আপনাদের কর্তার কথা তো বাদই দিলাম তারা তো ছিলেন গায়ের মালিক মাথার মণি আমাদের কি আমরা কখনো গায়ের বাইরে অন্যের চেষ্টা পা বাড়িয়েছি রামু এই যে দেখছো বাবাজি উত্তরে মাঠ এসব লাখো রাজ একেবারে সেই রতনপুরের নীলকুঠি পর্যন্ত তবে এদের বাড়িতে পুরুষ মানুষ নেই একা বউ ঠাকুরুন আছেন মেয়ে মানুষ তাই চাষবাস হয় না নইলে ষাট সত্তর বিঘে খাসে আমন ধানের জমি রয়েছে দুটো বড় পুকুর রয়েছে চাষ করলে ভাব না কিসের এই দেখছো বটের খড়ের ঘর এ গায়ে সকলেই এদের প্রজা ছেলেটির নাম সুরেশ আহারাদির পরে সে বাড়ির চারদিকে ঘুরে দেখলো কলকাতায় থাকার আজকাল বড় কষ্ট পড়াশোনা শেষ করে চাকরির বাজারেও সুবিধা পাওয়া যায় না যদি এখানে বিয়ে করে সম্পত্তি পেয়ে বাস করা যায় এই পল্লীগ্রামে শান্তি ও নির্জনতার মধ্যে শহরের উগ্র জীবন সংগ্রাম থেকে বেশ দূরে নিশ্চিন্তভাবে চমৎকার জীবন কাটবে এখানে সুরেশ জিজ্ঞাসা করলো আচ্ছা এই জমিটা পড়ে আছে কেন ভট্টাচার্য মশাই ওই যে তোমাদের বললাম বাবাজি এদের বাড়িতে চাষ করবার মানুষ কই বুড়ি একা তো সব দিকে দেখতে পারে না তোমার সঙ্গে যদি বিধাতার যোগাযোগ ঘটিয়ে দেন তবে তুমি এসে সব নিজের হাতে করে নিও তোমার তাহলে কি কারোর চাকরি করতে হবে পায়ের ওপর পা দিয়ে চাটুর্যদের সাত পুরুষ এই ভিটেতে দুধ গি খেয়ে কাটিয়েছে তোমারও কাটবে সুরেশ নিজের মেশের কথা ভাবছিল জানালাহীন ছোট ঘরটার কথা ভাবল হাওয়া বাতাস কোনো কালে খেলে না গরমে অর্ধেক দিন রাতে ঘুম হয় না এতটুকু একটুকরো মাছ বিষাদ ডাল ততটিক বিষাদ তরকারি একদল লোক খেয়ে উঠে গেলে তাদের উচ্ছিষ্ট ভালো করে না ধুয়েই তার ওপর আবার একদল খেতে বসে যায় দেওয়ালের গায়ে আরশোলা চলাচল করে সব কথা ভেবে দেখলো এখানে এই মুক্ত মাঠের ধারে স্বাধীন জীবন নিজের লোকজন নিজের হুকুম মতো সকলকে খাটানো সে দরিদ্র মধ্যবিত্ত ঘরের ছেলে এই সব তো তার কাছে স্বর্গেরই মতো নাগালের বাইরের জিনিস মন্দ কি আইন পাশ করেই বা কি হবে এই তো বেশ মহা উৎসাহে সে ভট্টাচার্য মশাইকে বিষয় আশয় সংক্রান্ত আরও প্রশ্ন করতে লাগল কলমের বাগানগুলো কোন দিকে প্রত্যেকটায় কতগুলো করে গাছ পুকুরগুলোতে কি মাছ ছাড়ার উপযুক্ত আছে এই সব। বেলা খুব পড়ে এসেছিল সামনেই বিলের ধার থেকে চড়ে গরুর দল কর্দমাক্ত গায়ে বাড়ি ফিরছিল সন্ধ্যের হাওয়ায় তালগাছে বাবুই পাখির বাসা দুলছে ও শুকনা তালপাতায় খড়মড় শব্দ উঠছে সুরেশ একা একটু বেড়াবার জন্য দক্ষিণের মাঠের রাস্তাটা ধরল কৈলাস ভট্টাচার্য এবার সঙ্গে আসেন এটা সে চায় না কিন্তু ভট্টাচার্য মশাই খোশ গল্পের শ্রোতাকে অত সহজে ছাড়তে রাজি নন তিনি সঙ্গে সঙ্গে চললেন আহ শুভ রতনপুরের খড়ের মাঠটা সালিয়ানা তিনশো টাকা আয় ছিল বাবাজি বারুজি গিন্নি তো বোঝেন না ওকে ঠকিয়ে সেটা বারো ভূতে খাচ্ছে তুমি দেখে শুনে খাসে আদায় করবে শিখিয়ে দিলাম সন্ধ্যের পরে আবার অনেকে চণ্ডী মণ্ডপে জড়ো হল সুরেশ এবার যেন এখানকার এই সকল আনন্দ স্রোতে নিজেও ভেসে গেল সাতকড়ির বেহালা তিনবার ফরমাইশ করে শুনল তার ছেলের কীর্তনের তারিফ করল সাতকরি বলল গায়ে সব ছেলেরা আমায় ধরেছে তোমায় বলতে সাহস করে না বাবাজি এবার ওরা একটা শখের দল খুলেছে তোমায় কিছু চাঁদা দিতে হবে কিন্তু তিনি বলতে এমন আরও কি লোক হাসি মুখে হাসিমুখে মন্ডপে উঠে হাত তুলে সকলকে নমস্কার করল সাতকরী বললেন এসো এসো মাস্টার এসো স্কুল ছেড়ে দিয়ে এলে সুরেশ বাবাজি ইনি পাশের গায়ের স্কুল খুলেছেন খুব ভালো মাস্টার নিভাননি ইনি ইংরেজি পড়ান মাস্টার সুরেশের দিকে চেয়ে দাঁত বের করে হাসল তাকে দেখে সুরেশের মনে বিশেষ ভক্তির হল না এমন তেল মেখেছে যে কানের পাশ দিয়ে গড়িয়ে পড়ছে মুখ পানে লাল বুকার মতো হাসিটা হ্যাঁ ইংরেজির অধ্যাপকই বটে ভাবি পত্নীর ইংরেজি শিক্ষাটা হয়েছে ভালোই মাস্টার জুটেছে যখন এমন মাস্টার বসে বসে বক বক করছিল নিজের কৃতিত্ব ব্যাখ্যা করার সুযোগ কে ছাড়ে কি করে নিভানুনিকে অক্ষ চেনালো কি করে এবিসি লিখতে শেখালো সেসব বলল মাস্টারের কথা শুনে সুরেশের মনে হলো ফার্স্ট বুকের ঘোড়ার গল্প তার ইংরেজি ভাষা জ্ঞানরূপ সৌধে সর্বোচ্চ অতএব ছাত্রীর বিদ্যা কিরূপ হয়েছে তা সহজেই অনুমান করা যেতে পারে কিন্তু কি করবে সে এই দূর পাড়াগাঁয়ের অশিক্ষিতা মেয়েকেই জীবনসঙ্গিনী করে নেওয়া ছাড়া উপায় নেই মেসের দেনা মেটাতে না পারলে আগামী মাসে ছাড়তে হবে চারদিকে বন্ধু বান্ধব মহলে দেনা দেনা কলকাতায় আর কদিন টিকে থাকা চলবে ভাগ্যে এই মেয়েটির বাপের এক বন্ধুর কাছ থেকে এই মেয়ের সন্ধান পেয়েছিল তিনিও তার মতোই মেশে থাকেন তারই চিঠি নিয়ে সে এখানে এসেছে মেয়ে দেখতে পাল্টি ঘর দেখতে সুশ্রী কলেজে পড়াশুনো করেছে এদেরও আপত্তি হওয়ার কথা নয় কিন্তু একটা গোলমাল আছে সে কথা এখনো পর্যন্ত সে কাউকে বলেনি কারণ কেউ তাকে জিজ্ঞাসাও করেনি সে অতি দরিদ্র তার নিজের ঘর বাড়ি পর্যন্ত নেই তার বাবা চিরকাল শ্বশুরালয়ে বাস করেন সেকালের ঘর জামাই এদের কথাবার্তায় সে বুঝেছে যে শিক্ষিত শহুরে পাত্রের হাতে মেয়ে দিলে মেয়ে শহর বাজারে বাস করবে গাড়ি ঘোড়ায় চড়বে গয়নাকাটি পরবে এ মেয়ে দিদিমারও স্বাদ এবং সম্ভবত মেয়েরও কিন্তু তার দ্বারা কোনো স্বাদই যে পূর্ণ হওয়া নয় সে কথা খুলে বলা হয়নি সে বন্ধু বান্ধবের কাছ থেকে কাপড় জমা চশমা ধার করে এনেছে বলে চেহারাটা সুশ্রী বলে এদের পক্ষে ধরে নেওয়া স্বাভাবিক যে অবস্থাপন্ন ঘরের ছেলে এরা সন্ধান করলেও আসল ব্যাপারটা বার করতে পারবে না কারণ তার মামারা সত্যিই অবস্থাপন্ন কিন্তু তার পিতা মাতা ও ভাই বোনের সে বাড়িতে স্থান যে বাড়ির চাকর বাকর চেয়েও নিচু তাইরা বাইরে থেকে বুঝতে পারবে কি বিশেষত এই ধরনের সরল প্রকৃতির লোক এরা নানা দিক ভেবে সে এখানে এসেছিল নেসের ভদ্রলোকটির মুখে এসে সবই শুনেছে মেয়ে জামাই এই সম্পত্তির উত্তরাধিকারী হয়ে দাঁড়াবে সত্যি বটে সে এখন নয় বৃদ্ধার মৃত্যুর পরে যদিও তবুও সারা জীবনের অন্য সমস্যার মীমাংসা বিবাহের সঙ্গেই হয়ে যাবে কিন্তু সে যদি অবস্থা গোপন করে বিষয়ের লোভে এখানে বিয়ে করে যদি সে কাউকে কিছু না ভাঙে হয়তো এরা কখনো অনুসন্ধান করবে না তার বিষয়ে হয়তো বিয়ে হয়ে যাবে কিন্তু সে কাজের পরিণাম ভালো নয় এরপর স্ত্রী পর্যন্ত তাকে অশ্রদ্ধা করবে রাত্রে সুন্দর জ্যোৎস্না উঠল নবীন পল্লী প্রকৃতি একটি রহস্যাবৃত সৌন্দর্যের কুয়াশায় নিজেকে আপৃত করেছিল সারা রাত সে ঘুমোতে পারল না অত্যন্ত সহজেই এ বাড়ি ওই গ্রামের মাঠ বন তার আপন হতে পারে কি করবে সে পরদিন সকালে উঠে সে যাত্রার জন্য প্রস্তুত হলো কিন্তু সেদিন সকালে কৈলাস ভট্টাচার্য তাকে নিজের বাড়িতে যাওয়ার কথা বলেছিলেন সুরেশের আপত্তি তিনি শুনলেন না বললেন বাবাজি ভারী তো খাওয়াবো দুটো মাছের ঝোল তার জন্য কি তোমার ট্রেন ফেল করাবো আমি সব সকাল সকাল হয়ে যাবে খন গাড়ি ধরিয়ে দেওয়ার ভার আমার ওপর তুমি এখন থেকে জন হতে চললে দুটো না খাইয়ে কি ছেড়ে দিতে পারি খাওয়ার আয়োজন সকাল সকালই হলো দুধ মাছ দই সব চাটুজ্যে বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে তাদেরই পুকুরের শেষ রাতে মাছের জন্য জাল ফেলা হয়েছিল চাটুজ্জে গিন্নিও উপস্থিত ছিলেন কাছে বসে যত্ন করে খাওয়ালেন ছেলেটিকে সত্যি তার ভালো লেগেছিল দেখতে সুশ্রী বুদ্ধিমান অমায়িক লেখাপড়া জানা তো বটেই নিভাননীর অদৃষ্টে এখন এমন বর জুটলে তো তেমন কপাল কি সে করেছে গরুর গাড়িতে ওঠার সময় তিনি পথে খাওয়ার জন্য গাড়িতে ডাব পেঁপে ও আম তুলে দিলেন বাড়ির একজন চাকর সুরেশকে জিনিসপত্র সমেত ট্রেনে তুলে দিতে যাবে ঠিক হল চাটু চেকিনী সুরেশের হাতখানি ধরে বললেন দাদা ভাই এই কাজ যাতে বসে মাসের মধ্যে হয় তা তোমাকে করতেই হবে নিভাননিকে তোমার নিতেই হবে দেখে শুনে তো সবই গেলে তোমার বাবাকে গিয়ে পাঠিয়ে দিও এসে মেয়ে আশীর্বাদ করে যায় যেন হ্যাঁ আমায় কথা দিয়ে যাও যে এতে তোমার অমত নেই গিয়ে পত্তর দিও বাবা সুরেশ চলে গেলে দিন কত গ্রামে তার সম্বন্ধে আলোচনা চললো এবং সাতকড়ি ছাড়া অন্য সবাই ছেলেটিকে খুব পছন্দ করেছিল কৈলাস ভট্টাচার্য তো সকলের কাছে তার শত মুখে প্রশংসা করে বেড়ালেন একদিন করে সপ্তাহ খানে কেটে গেল সুরেশের কোনো পত্র বা সংবাদ কিছুই এলো না চাটুচিকিনি অত্যন্ত ব্যস্ত হয়ে উঠলেন ক্রমে দিন বারো কাটল কোনো খবর নেই নি সুরেশের ঠিকানায় কৈলাস ভট্টাচার্যকে দিয়ে লিখিয়ে রেজিস্ট্রি পত্র পাঠালেন আরও দিন কত কাটল সে পত্রের কোনো জবাব আসল না চাটুজিগিনী কৈলাস ভট্টাচার্যের কাছে এসে কেঁদে পড়লেন কৈলাসের নিজের বড় ছেলে রাম পাশে গ্রামের নবীন কাপালির সঙ্গে দিন কতক আগে কাঁঠালের ব্যবসা করেছিল বাড়তি কাঁঠালের চালান করতে কলকাতায় গিয়েছিল সুতরাং তাকেই সুরেশের বাসার ঠিকানা দিয়ে কলকাতায় পাঠানো হল দিন কতক পরে রাম ভিলল কলকাতার মেসের সেই বাবুটি এখনো পত্র দিয়েছেন সেখানা সে বাবার হাতে দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল কৈলাস পত্রখানা খুলে পড়লেন সুরেশ বেঁচে নেই এখান থেকে ফিরে দিন কতক পরে সে নিজের দেশে অর্থাৎ মামার বাড়িতে যায় পিতার সঙ্গে সব কথা খুলে বলতে সেখানেই কলেরা হয়ে মারা গিয়েছে সময়ে কারো জন্য অপেক্ষা করে বসে থাকে না পরে শ্রাবণেই নিভাননির বিয়ের দিন স্থির হয়ে গেল পাড়ার বড় চণ্ডী মণ্ডপটাতে আবার বিস্তৃত বরাসন পাতা হয়েছে দুপুরের পর থেকে গ্রামের ছোট ছেলে মেয়েরা জড়ো হয়েছে ভিড় করছে গাশু তো সবাই আর চাটুর্যে বাড়িতে নিমন্ত্রিত শুধু ব্রাহ্মণ পাড়াটুকু যে তা নয় শূদ্র ভদ্র সবারই কৈলাশ ভট্টাচার্য ব্যস্ত আছেন কারণ চাটুর্যদের পুকুরে সব ছোট মাছ বলে মহিমপুরের নিকারীদের মাছের বায়না দেওয়া হয়েছে মাছ এখনো এসে পৌঁছয়নি বিকেলে বরের দল এলো বরের বাড়ি এখানেই গোটা দুই স্টেশন পরেই এদের আনতে বরের পালকিবাদে খানছয় গরুর গাড়িও স্টেশনে গিয়েছিল বরযাত্রীদের মধ্যে বৃদ্ধের দলই বেশি দু একটি বালকও আছে মেয়েরা চণ্ডী মণ্ডপের সামনে পথের ধারে বরকে অভ্যর্থনা করার জন্য ভিড় করে দাঁড়িয়েছিল মেটে হাঁড়ির ভেতর দৃষ্টিপ্রদীপ নিয়ে কৈলাস ভট্টাচার্যের স্ত্রী অপেক্ষা করছিলেন চাটুর্যে গিন্নি একটু পেছনে দাঁড়িয়েছিলেন বরের পালকি পাকুর তলায় নামাল বর পালকি হতে বাইরে এলো বরকে এ পর্যন্ত এখানকার কেউ দেখেনি বরের জ্যাঠামশাই এসে সব ঠিকঠাক করে গিয়েছেন বয়স চল্লিশের কাছাকাছি হবে দোজ পক্ষে বিয়ে হচ্ছে এবং ফর্সা না হলেও কালো নয় বেশ স্বাস্থ্য মাথার সামনের দিকে একটা ছোট্ট চাটুচিকি নিয়ে অনেকক্ষণ থেকে এক দৃষ্টিতে পালকির দিকে চেয়েছিলেন ঝি বৌরা উলু দিয়ে করব করে উঠলে তা যেন চমক ভাঙল তিনি তো জানতেন সুরেশ আসছে না আসতে পারেও না তবুও পালকি থেকে সুরেশের পরিবর্তে একে আসতে দেখে তিনি নিরাশ হলেন কেন কে জানে নমস্কার শুনছিলে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মরিচিকা কেমন লাগলো তোমাদের গল্পটি কমেন্ট বক্সে জানিও আর যারা যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো নিজের বন্ধু বান্ধবদের মধ্যে ধন্যবাদ